আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে। বন্ধুরা, উদেমি এর মতো প্লুরাল সাইট .com পৃথিবীর বিখ্যাত একটি ই বেসড লার্নিং ওয়েবসাইট। এটির মধ্যে সাধারণত অনেকগুলো পেইড কোর্স করানো হয়, বিশেষ করে অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের মতো অসাধারণ কিছু কোর্স। এই কোর্সগুলো প্রায় 7000 এর মতো, অর্থাৎ 7000 এর চেয়ে বেশি কোর্স তারা এই এপ্রিল জুড়ে ফ্রিতে দিয়েছে। আপনি যদি এ ধরনের কোর্স ফ্রিতে করতে চান, তাহলে আজই এই সুযোগটা আপনার জন্যই। কেননা অনেকেই রয়েছেন আপনাদের মধ্যে পেইড কোর্স করতে পারেন না নিজের স্কিল ডেভেলপ করার জন্য, সুতরাং এই সুযোগটা আপনি সহজেই নিতে পারেন। আপনাকে যে পদ্ধতি অবলম্বন করতে হবে সেটি হচ্ছে আমার ভিডিওতে অ্যাটোজের সব কিছু দেওয়া থাকবে। আশা করি ভিডিওটি সম্পূর্ণ ফলো করলে আপনি খুব সহজেই এখান থেকে কোর্সগুলো ডাউনলোড করে নিয়ে ঘরে বসে নিজের স্কিল অনেক বেশি ডেভেলপ করতে পারেন। সো ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কের মধ্যে ক্লিক করার পরে আপনি এই ধরনের অসাধারণ ইন্টারফেস পাবেন। এই ইন্টারফেসে আসার পরে প্রথমত আপনি যদি কোর্সেসে ক্লিক করেন, তাহলে আপনি দেখতে পাবেন এখানে অনেকগুলো ইন্টারন্যাশনাল মানের পেইড কোর্স রয়েছে যেগুলো তারা ফ্রিতে দিচ্ছে। সো আপনার চাহিদা মতো, আপনার পছন্দ মতো এখান থেকে যে কোনো কোর্স ডাউনলোড করে নিয়ে খুব সহজে ঘরে বসে স্কিল ডেভেলপ করে নিজেকে আন্তর্জাতিক মানের আইটি প্রফেশনাল হিসেবে তৈরি করে নিতে পারবেন। সো স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এরপরে আপনাকে যে কাজটি করতে হবে, ট্রাই ফর ফ্রিতে ক্লিক করতে হবে। ফ্রি এপ্রিল স্টার্ট নাও, এটিতে ক্লিক করতে হবে। এরপর সাইন আপ নাও। এরপর আপনাকে আপনার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো এখানে প্রোভাইড করতে হবে। কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করে দেবেন, স্যাক বক্সে স্যাক দিয়ে রাখবেন। এরপর স্কিল আপ নাও। সাইন আপ করে নেওয়ার পর আপনি এই ধরনের একটি অসাধারণ ইন্টারফেস পাবেন। এই ইন্টারফেসে আসার পরে আপনাকে খেয়াল করতে হবে যে এইখানে তারা অনেকগুলো কোর্স ফ্রিতে ব্যবস্থা করেছে। যে আপনি যদি অ্যাপস ডেভেলপমেন্ট বা অ্যাপস অ্যান্ড্রয়েড অ্যাপস কীভাবে ডেভেলপ করতে হয় তা শিখতে চান, সব কিছু কিন্তু এখানে রয়েছে। ক্রিয়েটিভ অ্যান্ড মার্কেটিং রয়েছে, আইটি অপস রয়েছে, পাইথন রয়েছে, জাভাস্ক্রিপ্ট রয়েছে, অসংখ্য কিন্তু কোর্স এখানে রয়েছে। সো আশা করি আপনার যেটি প্রয়োজন সেটি এখান থেকে শিখে নিতে পারবেন ডাউনলোড করে। সো আমি এখানে আই উইল ডু দিস লেটার এটিতে ক্লিক করছি। কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে আপনাকে এখানে ওয়েলকাম জানাবে। অলরাইট, আমি আবার প্রোফাইলে ক্লিক করছি। প্রোফাইলে ক্লিক করার পরে আপনার সাইন আপ করার পরে অবশ্যই একটি ইমেল মেইল আসবে, সেই মেইলে ক্লিক করার পরে আপনি প্রোফাইলে চলে আসবেন। চলে আসার পরে আপনি এদিকে বাঁদিকে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে একটি ছবি অ্যাড করে নিতে হবে, অর্থাৎ এখানে একটি প্রোফাইল পিকচার অ্যাড করে নিতে হবে। অবশ্যই আপনাকে আমি স্ট্রংলি রিকমেন্ড করবো পিকচারটি অবশ্যই আপনি এখানে দিবেন, যাতে করে খুব সহজে আপনার অ্যাকাউন্টটি ভ্যালিড হয়, অর্থাৎ আপনার এই অ্যাকাউন্টটি যাতে আপনি দীর্ঘদিন ধরে ইউজ করতে পারেন।
এরপর অ্যাড ইন্টারেস্টে যদি আপনি ক্লিক করেন তাহলে অবশ্যই আপনার কী কী বিষয়ের প্রতি ইন্টারেস্ট রয়েছে সেই ইন্টারেস্টগুলো আপনি এখান থেকে খুঁজে নিতে পারবেন। আমি একটি প্রোফাইল পিকচার অ্যাড করেছি যেটি এখানে শো করছে খুব সহজেই। সো আশা করি আপনি এখানে অবশ্যই একটি প্রোফাইল পিকচার অ্যাড করে নিতে পারবেন। এরপর আমি অ্যাড ইন্টারেস্টে ক্লিক করছি। অ্যাড ইন্টারেস্টে ক্লিক করার পরে আগের মতো যে পিকচার যেখান থেকে আপনি অনেকগুলো কোর্স দেখতে পাবেন যেগুলো আপনি খুব সহজেই করে নিতে পারবেন। চলে যাওয়ার পর আমি অ্যাকাউন্ট সেটিংসে চলে যাব। অ্যাকাউন্ট সেটিংসে যাওয়ার পরে যে কাজটি করতে হবে আপনাকে, আপনার ইউজার নেম দিতে হবে। ইউজার নেম দেওয়ার পরে আপনি এখান থেকে চাইলে ইউজার নেম চেঞ্জ করে নিতে পারবেন অথবা আপনি ইমেইল অ্যাড করে নিতে পারবেন। এরপরে পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন। এরপরে আপনি ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো দেখতে পাবেন। এরপরে এতটুকু আপনি সেটিংস আশা করি করে নিতে পারবেন। এরপর আমি যে কাজটি করব এবার কিভাবে কোর্সগুলো নেবেন সেগুলো আমি একটু জাস্ট দেখাচ্ছি। ওয়েব ডেভেলপমেন্ট দিয়ে আমি চার্জ দিলাম। অনেকগুলো কোর্স এখানে আপনি দেখতে পাচ্ছেন। ওয়েব ডেভেলপমেন্ট দিয়ে চার্জ দেওয়ার পরে এই ধরনের ইন্টারফেস আমি খুঁজে পাবো। অর্থাৎ এখান থেকে আপনি আপনার কোর্সটি খুব সহজেই করে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ওয়েব ডেভেলপমেন্ট উইথ এক্সপ্রেস জেএস ইন্ট্রোডাকশন টি ওয়েব ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ ব্রিফিং ফন্ট অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট কেরিয়ার কিক স্টার্ট। অনেকগুলো কোর্সের অপরচুনিটি এখানে রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে আরেকটি রিভিউ, তাদের প্রত্যেকটি কোর্স কিন্তু প্রফেশনাল মানের এবং সারা বিশ্বব্যাপী অনেকে কিন্তু এই কোর্সগুলো করে নিজেকে অনেক বেশি দক্ষ করে তুলছে। সো আপনি এখানে যদি কোর্স করতে চান তাহলে অবশ্যই ফ্রি কোর্সগুলো এখানে নিয়ে নিতে পারবেন। সো আমি একটি কীভাবে ডাউনলোড করতে হয় সেটি দেখাচ্ছি। জাস্ট এটিতে ক্লিক করছি আমি। ক্লিক করার পরে সব কিছু কিন্তু এখানে বিস্তারিত শুরু করছে। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে এই কোর্সটি করলে এটি কত মিনিটের কত সেকেন্ডের সব কিছু কিন্তু এখানে শো করছে। সো আশা করি এখান থেকে কিছুটা দেখে নিতে পারেন। এরপর ডাউনলোড প্রক্রিয়া, এখান থেকে যদি আপনি সরাসরি কোর্স করতে চান তাহলে অবশ্যই স্টার্ট কোর্সে ক্লিক করলে কোর্সগুলো স্টার্ট হয়ে যাবে। যেহেতু একটি সীমিত সময়ের জন্য অফার দিয়েছে, অর্থাৎ এই এপ্রিল মাসের ভিতরে আপনি সরাসরি কোর্সগুলো দেখে দেখে শিখতে পারেন অথবা ডাউনলোড করে নিতে পারেন। সো কীভাবে ডাউনলোড করে নিতে হয় সেটি আমি দেখাচ্ছি এবার। এরপর এখানে অনেকেই এই জিনিসটা ভুল করে থাকেন যে কীভাবে কোর্সগুলো ডাউনলোড করতে হয় সেটা কিন্তু জানা না। সুতরাং এই জিনিসটা যাতে ভুল না হয় আমি সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো ডাউনলোড অ্যাপ নাওতে ক্লিক করতে হবে। তারপর এখানে আপনাকে দেখিয়ে দিয়েছে আপনি কি আইফোন অথবা আইপ্যাড ইউজ করবেন বা কোর্সগুলো চাচ্ছেন বা আপনি সেই কোর্সগুলো করবেন অথবা অ্যান্ড্রয়েড ফোন অথবা ট্যাবলেটে অথবা উইন্ডোজ বা ম্যাকে অথবা টিভিতে অথবা বিসি করে। আমি উইন্ডোজের যেহেতু করতে চাচ্ছি সো আমি এটিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে একটি সফটওয়্যার এসছে, অলরাইট। এই সফটওয়্যারটি ইনস্টল করার পরে আপনি সেট আপ যখন আপনার কম্পিউটারের মধ্যে বা পিসির মধ্যে ইনস্টল দিবেন তখন আপনি খুব সহজেই যে কোনো কোর্স এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজে। ধরুন আপনি এটি করে ফেলতে পেরেছেন। আমি আশা করি এটি করার পরে আপনার কাছে লগে আসার পরে ডাউনলোড নিন ফটো। এখানে কিন্তু অনেকগুলো অপশন শো করছে। প্রথমত এখানে লেখা আছে ফটোশপ ডিজিটাল আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন। যদি আপনার এটি দরকার হয় তাহলে অবশ্যই আপনি এটি খুব সহজে ইনস্টল দিতে পারবেন। তো আমি এটি ইনস্টল দিতে চাচ্ছি, ফান্ডামেন্টালস অফ ডিজিটাল ড্রয়িং ইন ফটোশপ। সো এটিতে আমি ক্লিক করছি। ক্লিক করার পরে আমাকে নেক্সট পেজে নিয়ে যাবে। এখানে আসার পরে প্রথমত আপনাকে এখানে একটু লক্ষ্য করতে হবে স্টার্ট কোর্স। আপনি যদি সরাসরি কোর্সগুলো দেখতে চান তাহলে এই স্টার্ট কোর্সে ক্লিক করতে হবে অথবা বুক মার্কিং করতে চাইলে সেটি বুক মার্কিং করে রাখতে পারেন অথবা আপনি চ্যানেলের মধ্যে অ্যাড করতে চাইলে সেটি করতে পারেন। এখন আপনি সরাসরি চাচ্ছেন আপনি আপনার পিসির মধ্যে সবগুলো কোর্স ডাউনলোড করে নিতে, সো এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার এই ধরনের ওপেন প্লাগারিজম প্লোরাল সাইট শো করবে, এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে তখন আপনার কিন্তু ডাউনলোডে স্টার্ট হয়ে যাবে। সো